করোনায় আজ সারা বিশ্ব আতঙ্কিত ভারতে কিন্তু করোনার সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ প্রায় ছুঁয়ো ছুঁয়ো ভাব এজন্যই ভারত সরকার তথা রাজ্য সরকারও নানা পদক্ষেপ গ্রহণ করেছে এই মুহূর্তে আমরা দা সোশ্যাল বাংলার পুরো টিম চলে এসেছি স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরেট ম্যাডাম রাধা বর্মার সাথে কথা বলার জন্য কথা বলে জেনে নেব ওনার কাছ থেকে করোনা মোকাবেলায় আমাদের রাজ্য কতটা প্রস্তুত নমস্কার ম্যাডাম স্বাগত আপনাকে সোশ্যাল বাংলার পর্দায় ম্যাম ম্যাম করোনায় আজ পুরা বিশ্ব আতঙ্কিত সাথে সাথে রাজ্যেও ত্রিপুরা রাজ্য সরকার এই করোনা মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা প্রথম পদক্ষেপ হিসাবেই আমাদের যে ল্যান্ডপোর্টগুলি আছে ওগুলিতে আমরা আমাদের হেল্প ডেস্ক টিম বসিয়ে দিয়েছি তাছাড়া আমাদের যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্টে আমাদের স্ক্রিনিং টিম বসে গেছে এই এগুলি ছাড়াও আমাদের যে টিম যেমন এন্ট্রি পয়েন্ট আছে চূড়াইবাড়ি ওই সব জায়গাতেও আমাদের এন আমাদের হেল্প ডেস্ক থেকে লোক বসে গেছে ফর স্ক্রিনিং অফ দ্য প্যাসেঞ্জার আমরা এখন আগরতলাতে আমাদের যে বিমানবন্দর আছে আমরা প্রতিটা পেশেন্ট প্যাসেঞ্জারকে আমরা স্ক্রিনিং করছি ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তারপরেও আমরা জিজ্ঞেস করছি কারো কোনো বিদেশ ভ্রমণ হিস্ট্রি আছে কি না রিসেন্টলি কোনো বিদেশ ভ্রমণ করে এসছেন কিনা ওটা ওটা বলার জন্য আমরা ইয়ে করছি তো তারপরে আমাদের আমরা যেটা ল্যান্ডপোর্টে বসিয়েছি আমাদের হেল্প ডেস্ক ওখান থেকেও আমরা ইয়ে করছি সবাইকে স্ক্রিনিং করছি ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে আমরা ওনাদের টেম্পারেচার চেক করছি তারপরও আমরা জিজ্ঞেস করছি যে অন্য কোনো রিসেন্ট কোনো অ্যাফেক্টেড কান্ট্রিতে ওরকম কোনো ট্র্যাভেল হিস্ট্রি আছে কিনা ওটা হলো আমাদের স্ক্রিনিং পার্ট তাছাড়াও আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আমরা ইয়ে করেছি যে আমরা কিছু কোয়ারেন্টাইন সেন্টার ইয়ে করেছি তৈরি করেছি কোয়ারেন্টাইন সেন্টারে যেখানে যে যদি কোনো প্যাসেঞ্জার রিসেন্টলি ট্রেভেল করে আসে ওরকম কান্ট্রি থেকে ওনাদের কিছু রাখার জন্য যাতে ওনাদের কোয়ারেন্টাইন করে রাখার জন্য এখন পর্যন্ত আমরা আজকেও আছে আমাদের আইজিএম কোয়ারেন্টাইন সেন্টারে আটজন এরকম প্যাসেঞ্জার আছেন যাদেরকে আমরা কোয়ারেন্টাইন করে রেখেছি তার মধ্যে একজন ফরেন কান্ট্রির আছেন স্পেনের মহিলা ওনাকেও আমরা কোয়ারেন্টাইন সেন্টারে রেখেছি করোনা মোকাবিলাতে ম্যাম ত্রিপুরা কতটা প্রস্তুত ত্রিপুরার হাসপাতালগুলি থেকে যদি করোনার কোনো পজিটিভ কেস আসে তাহলে কি মোকাবেলা করা সম্ভব আমরা এখন পর্যন্ত করোনা মোকাবেলা করার জন্য আইসোলেশন ওয়ার্ড যেটা ও সেটা আমরা তৈরি করে সরি এ জি এম এজিএমসি মেডিকেল কলেজে আমাদের সিক্স বেডেড একটা আইসোলেশন ওয়ার্ড তো আমাদের আছে আর তাছাড়া আছে টিএমসিতে ফাইভ বেডেড আইসোলেশন ওয়ার্ড আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে ত্রিপুরাবাসীকে করোনা মোকাবেলায় কি বার্তা দিতে চান দেখুন করোনা বার্তাতে আমরা সবাই এখন আইসির মাধ্যমে অনেক কিছুই জেনে গেছি তারপরেও আমি বলবো যারা এমনিতে মানে আননেসেসারি গ্যাদারিংয়ে যাতে না যান আননেসেসারি বাড়ি থেকে বেরিয়ে বাস জার্নি বা ইয়ে করে মানে যেখানে বেশি লোকের সমাগম ওই সব জায়গাতে যাতে না যান যদি কারো সাথে ক্লোজ কন্ট্যাক্টে যাতে না যান কারো সাথে করমর্দন যাতে না করে যতটুক সম্ভব নিজেকে বাঁচিয়ে চলা হাইজিন মেনটেন করা হ্যান্ড ওয়াশ করা যদি সাবান দিয়ে ঘন ঘন হাত দেওয়া তারপরেও যদি না স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা আর যদি কারো সর্দি কাশি হাত ওরকম ইয়ে থাকে যতটুক সম্ভব অ্যাভয়েড করা ওই যে মুখটা নাক মুখ ওরকম ঢেকে কাপড় দিয়ে ঢেকে তারপরে বিয়ে করা ও হাঁচি দেওয়া ইনফ্রন্ট অফ পাবলিক ওরকমভাবে এক্সপোজ এরিয়াতে হাঁচি না দেওয়া সেটাই আমি বলবো অযথা ভিড় করা ওই সব জিনিস যাতে অ্যাভয়েড করা যায় তারপরেও তো এই গভর্নমেন্ট অফ আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে স্কুল কলেজ সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে মল তারপর সিনেমা সিনেমা হল ওগুলো সুইমিং পুল জিম ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যতটুকু সম্ভব আমরা যাতে সে এই রোগটা যদি থেকে যাতে আমাদের এখানে সংক্রমণ না হয় সেটার যে ব্যবস্থা আমাদের তরফ থেকে করা হয়েছে আমরা এতক্ষণ ধরে কথা বলে নিলাম স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টরের রাধা দেববর্মা মহোদয়ার সাথে জেনে নিলাম কিভাবে সম্ভব করোনা নামক আতঙ্ক থেকে বাঁচা এই রাজ্যকে সুরক্ষিত রাখা